প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলে কতক্ষণ প্রেজেন্ট আছেন তা জানার জন্য এবার থেকে চালু হচ্ছে বিশেষ পোর্টাল। এখন থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারগণ স্কুলে হাজির আছেন কিনা তা প্রধান শিক্ষককে দিনে তিনবার জানাতে হবে। এটি আপলোড করলেই মুহূর্তে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকগণ পোর্টালটি দেখতে পাবেন, ফলে ফাঁকিবাজি টিচারগণ আর স্কুলে ফাঁকি দিতে পারবেন না বলে মনে করছে প্রশাসন। এই বিষয়টি চালু করতে চলেছে মালদহ জেলা প্রশাসন। শিক্ষকদের প্রতিদিনের অ্যাটেন্ডেন্স নথিভুক্ত করতে পূজার ছুটির পর থেকেই এই পোর্টাল খোলা হবে। প্রথমে জুনিয়র হাই থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে এই নিয়ম চালু হবে। পরে প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের জন্যও একই নিয়ম চালু করা হবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে মালদহের জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান যে মালদহতে ইতিমধ্যে মিড ডে মিলের হিসাব রাখার জন্য পোর্টাল চালু হয়েছে, এবার টিচার অ্যাটেন্ডেন্স নিয়ে পোর্টাল খোলা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএস করে জানিয়ে দেবেন সেই মুহূর্তে স্কুলে কতজন অ্যাসিস্ট্যান্ট টিচার উপস্থিত আছেন, দ্রুত তা পোর্টালে আপলোড করা হবে। এরপর যে কোনো স্কুলে বিডিও বা মহকুমা শাসকরা হঠাৎ করে স্কুল ইন্সপেকশনে যেতে পারেন। এরপর তিনি দেখবেন পাঠানো তথ্যগুলি সঠিক আছে কিনা, যদি বাস্তবের সঙ্গে তথ্যের কোনো ভুল থাকে তাহলে এইচএমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদহ জেলা সভাপতি বিপ্লব গুপ্ত বলেন, শুধুমাত্র হাজিরার ক্ষেত্রেই নজরদারি রাখলে চলবে না, সারপ্রাইজ ভিজিটের সময় শিক্ষকদের পাঠদানের বিষয়টিও নজরদারির আওতায় আনতে হবে। কারণ শুধু বিদ্যালয়ে উপস্থিত হলেই শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। এই প্রসঙ্গে ABTA এর মালদহ জেলা সম্পাদক অরুণ প্রসাদ বলেন, প্রশাসনের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, তবে আধিকারিকরা টিচারদের যাতে অযথা হয়রানি না করেন সেই বিষয়টিও জেলা শাসককে দেখতে হবে। বিশেষ করে প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল যাতে বিরোধী মনোভাবাপন্ন শিক্ষক শিক্ষিকাদের শায়েস্তা করার রাস্তায় না যায় সেটাও দেখতে হবে। তিনি আরও বলেন, পোর্টাল চালু হওয়ার আগে তাদের ডাকলে তারা তাদের মতামত জানাতে পারতেন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, অ্যাটেন্ডেন্সের খাতায় সই করে বাড়ি চলে যাওয়া বা দিনের শেষে বা যে কোনো সময় শুধু একবার সই করে কাজ না করা বা দিনের পর দিন অনুপস্থিত থেকে কোনো একদিন সব সই করে দেওয়া, এই সব অভিযোগ ওঠে কিছু টিচারদের বিরুদ্ধে। বেশিরভাগ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাদানের কাজে ফাঁকি দেন কিছু শিক্ষক শিক্ষিকারা। শিক্ষাক্ষেত্রে এই ফাঁকিবাজি কোনো ক্ষেত্রেই বরদাস্ত করা যাবে না। তিনটি সময় এইচএমকে জানাতে হবে তার স্কুলে কতজন টিচার হাজির আছেন, স্কুল শুরুর সময়, টিফিনের সময় এবং স্কুল ছুটির সময়। এর ফলে সমস্ত বিষয়টি প্রশাসনের নখদর্পণে থাকবে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। কেন এই পোর্টাল চালু করতে হলো এই প্রসঙ্গে মালদহ জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আশানুল করিম বলেন, মালদহ জেলায় জুনিয়র হাই, হাইস্কুল এবং হায়ার সেকেন্ডারি মিলিয়ে মোট 572টি বিদ্যালয় রয়েছে, এর মধ্যে 82টি মাদ্রাসা। তিনি সদ্য কাজে যোগ দেওয়ার পর প্রায় 40টি বিদ্যালয় ইন্সপেকশনে গিয়েছেন, সেখানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। টিচারদের একাংশ স্কুলের সময় অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকেন, তাদের সঠিক রাস্তায় আনার জন্য এই আয়োজন। তার মতে এই উদ্যোগ কার্যকর হলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন এবং অন্যান্যদের শেয়ার করে দিন। ধন্যবাদ।